নমস্কার, শুরু করছি বীরভূম আর্ট সিটিভির পর্দায় সাহিত্যের বিশেষ অনুষ্ঠান কথা ও কবিতা। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি দীপক। সাহিত্য সৃজনশীলতার বহি প্রকাশ, কবিরা সর্বদা সৃজনশীল কর্মে লিপ্ত থাকেন। সমাজে ঘটে যাওয়া বিভিন্ন বিষয়ে কবিদের সদা সতর্ক দৃষ্টি, এমনই নানান সৃষ্টি নিয়ে আজ আমরা উপস্থিত হয়েছি দুজন কবির সাথে বীরভূম আর্ট সিটিভির পর্দায় কথা ও কবিতা অনুষ্ঠানে। আসুন শুরু করা যাক আমাদের পথ চলা। প্রথমেই পরিচয় করিয়ে দিন, দুর্গাপুর এলাকার বিশিষ্ট কবি ছড়াকার আশিস ঘাটি মহাশয় আজ আমাদের মধ্যে স্টুডিও উপস্থিত রয়েছেন। সঙ্গে আছেন নবীন কবি জ্যোতি সেন, যার ব্যতিক্রমী কবিতা পাঠককে দৃষ্টি আকর্ষণ করে। আপনাদের উভয়কেই বীরভূম আর্ট সিটিভির কথা ও কবিতার অনুষ্ঠানে স্বাগত ও নমস্কার জানাই। নমস্কার। নমস্কার। প্রথমেই চলে যাব আশিসবাবুর কাছে। আশিসবাবু, বর্তমানে আপনি দুবরাজপুরের অধিবাসী, আপনার আদি বাসস্থান কোথায়? আমার আদি বাসস্থান বলতে গেলে একটু সমস্যা দাঁড়ায় আর কি, সেটাতে আমি জন্মসূত্রে এবং আমার কৈশোর যৌবন পুরো কেটেছে কিন্তু কাজী নজরুল ইসলামের জন্মস্থান চুরুলিয়ায়। মাঝখানে আমার কিছুটা আমার আদি যেটা পৈতৃক গ্রাম বীরভূমের বড়রা, সেখানে আমার 12-13 বছর কেটেছে বয়স পর্যন্ত, এই তাই আমার পৈতৃক গ্রাম বড়রা, কিন্তু আমি মানুষ হওয়ার সূত্রে চুরুলিয়ার। এই জায়গায় আমার একটা সমস্যা হয়, আমি কোনটাকে আমার আদি গ্রাম বলবো, দুটো গ্রামই আমার মনের মধ্যে সমান ছাপ ফেলে রেখেছে। বর্তমানে আপনি কোন পেশার সাথে যুক্ত? বর্তমানে আমি শিক্ষকতার সঙ্গে যুক্ত, পারফুন্ডি আশুতোষ বিদ্যাপীঠ হাই স্কুলের আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। কবিতা লেখার উৎস সম্পর্কে যদি কিছু আমাদের সাহিত্যপ্রিয় দর্শকদের একটু বলেন। কবিতা লেখার উৎস বলতে গেলে প্রথম স্কুল ম্যাগাজিন, আমরা যখন ক্লাস সিক্সে পড়ি তখন স্কুল ম্যাগাজিন যখন প্রথম বেরোলো তখন প্রথম একটা কবিতা আমি লেখার চেষ্টা করেছিলাম। তারপর ইলেভেন থেকে যখন ইলেভেনের 71 শ্রেণীতে পড়ি তখন দুবরাজপুর শ্রী সারদা বিদ্যাপীঠের স্কুল ম্যাগাজিনে আমি গল্প লিখি এবং আমার মাস্টারমশাই ভোলানাথ দত্ত, তিনি আমাকে খুব উৎসাহ দিয়েছিলেন। তারপর থেকে আমার লেখালেখির জগৎটা শুরু হয়। তাছাড়াও বাড়িতে আমাদের যে লিটল ম্যাগাজিন বিভিন্ন ওই এলাকায় বেরোতো বড়রা এলাকায়, যেমন ধরুন কাল্পনিক, কোরক, কস্তুরি, এইসব পত্রিকা বাড়িতে বাবা নিতেন, বাবা শিক্ষক ছিলেন, সেগুলো আমি কিন্তু ছোটো থেকে টুকটাক পড়তাম। আর ছোটো থেকে কেমন একটা আলাদা অনুভূতি আমার ছিল, যেহেতু আমি চুরুলিয়ার ছেলে, একটা অনুভূতি আমার কাজ করতো ওই খুকি কাঠবিড়ালি লিচুচোর পড়লে যে কবিতা যে একটা কী জিনিস আমাকে দারুণভাবে ভাবাতো। এবং ক্লাস 11-এ যখন পড়ি 71 শ্রেণী তখন থেকে কিন্তু আমাকে লেখালেখিটা পুরো দমে আমি শুরু করে ফেলেছিলাম। খুব সুন্দরভাবে কবি ছোটোবেলার কথা, কবিতা লেখার কবিতা যাপন কথা আমাদের কাছে ব্যক্ত করলেন। এই মুহূর্তে কবির কাছে শুনে নেব এমনই এক ধরনের কবিতা। এই কবিতাটি আমি 1989 সালে লিখেছি, অভিমান। অবচেতনে ঘুমিয়ে দিয়েছ সত্যকে, মিথ্যার জাল বুনে চলেছে সচেতনে, সত্তাকে করেছে সুপ্ত আগ্নেয়গিরি, ডুব দিতে ভুলে গেছো গভীরে, মুক্তার সন্ধান মেলেনি কোথায়। বিচারের বাণী সমতার সুরে বাজে, হাততালি এক হাতে জন্মায় না, তবুও লাল রক্তে দেখেছো প্রভেদ, মনীষীর ছবি রয়ে গেছে দেওয়ালে। মানুষের গভীরে কান্নার সুর পৌঁছায়নি যা বধির কানে, সত্যের পুরস্কার হয়নি কো পাওয়া, হওনি জর্জরিত প্রশ্নের বাণে। সংস্কারে চাপা পড়েছে মানবতা, ভালোবাসা পুড়েছে কামনার আগুনে, আগামীর মন্ত্র হয়নি কো রাখা, ফাঁকা ঘরে শিকলের নিরাপত্তা। তবুও গাছের ফাঁক দিয়ে সূর্য ওঠে, কুয়াশার জাল ছিঁড়ে তাপের বিনিময়ে, বিশ্বছন্দে বেরিয়ে পড়ে নির্মল আকাশ, রাতে যেতে হাসে চাঁদ, শিক্ষার্থীর ক্লাসরুমে কখন সত্য হয়ে ওঠে মানুষের চেতনা, সে চেতনা বড় হয় একদিন, রক্তের রক্তিমতা দাবি করে সাম্য, সুপ্ত আগ্নেয়গিরিতে গর্জে ওঠে লাভা, খোঁজ মেলে যুগান্তরের মানুষ, শক্তির ভিতরে মুক্তর মতো। অপূর্ব কবিতা, যে কবিতা দর্শক বন্ধুদের অবশ্যই ভালো লাগবে বলে আমি মনে করি। অভিমান কবিতায় মানবতার অপমানকে কবি বুঝিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও শেষে কিন্তু সেই আশাবাদ, সেই আশার কথা নিয়েই কবির কবিতা শেষ। ফিরে আসব নবীন কবি
জ্যোতি সেনের কাছে। আচ্ছা জ্যোতিবাবু, দুপ্রাসপুরের কোন ওয়ার্ডে আপনি বাস করেন? 14 নম্বর ওয়ার্ড। আপনার পেশা কি, ব্যবসা নাকি চাকুরি? ব্যবসা। কোন ব্যবসার সাথে আপনি যুক্ত রয়েছেন? সোনার উপর ব্যবসাতে। তার মানে আপনি একজন স্বর্ণশিল্পী? হ্যাঁ। আপনি, সাহিত্য তো এক ধরনের শিল্প, তো কিভাবে কবিরূপে দুটো শিল্পকে একাকার করে গেছেন একটু যদি দর্শক বন্ধুদের বলেন? যেভাবে আকাশ তার মেঘকে আলাদা করে রেখেছে, যেভাবে বাতাস তার বায়ুস্তরকে আলাদা করে রেখেছে, যেভাবে সূর্য তার পৃথিবীকে দুভাগে রোদ বিলিয়ে দেয়, যেভাবে বৃষ্টি প্রকৃতিকে সাগর আর সমুদ্রের মধ্যে ছড়িয়ে রাখে, তেমনই আমার জীবিকা আর সাহিত্যকে আমি আলাদা করে রেখেছি। আসলে তো তারা একই। বাহ, খুব সুন্দরভাবে কবি কবিময় ছন্দে আমার প্রশ্নের উত্তর দিলেন। এখন নবীন কবি জ্যোতিবাবুর কাছে এমনই এক সুন্দর কবিতা শুনে নেব। শ্রমজীবী সূর্য ও তার পৃথিবী, শ্রমজীবী মানুষের ছেঁড়া ফাটা গেঞ্জির মতো সাদা মেঘ, পুরনো ছোটকাটা সুতির ফ্যাকাশে লুঙ্গির মতো ভোরের ফুরফুরে হাওয়া, বাতাসের গায়েও যেন একটা রং ছিল, সকালের সূর্য না খেতে চাইলেও পান্তা ভাতে বসাও, সূর্য আমার কাছে ছায়া চেয়েছিল, ইটভাটা কামিনটার মতো দুপুরের সূর্য, গামছা দিয়ে গোল গোল পাকড়ি বেঁধে দাও সূর্যের মাথায়, কমা হলুদে মোরাম রাস্তা, বোল্ডার ভাঙা এবড়ো খেবড়ো রোদ, কুকুরের জিভ বের করা 3:40 মাইল কয়েক গরম, জানলার ফাঁকে সূর্যের ধুলো ওড়ে, শ্রমজীবী সূর্য বাঁকে বাঁকে জল আনে, ছায়ায় বিশ্রাম নেয় বিড়ি ফোকার বিরতিতে, তালমারির মতো বিকেলের সূর্য নীল শার্ট পরে বেরিয়ে আসে, আধসেদ্ধ ডিমের প্লেটের উপর শেষ বিকেল, ঘাস ফুলের পাপড়ি ছোঁয়া সন্ধ্যা, রাতের সূর্য যেন বোরখা পরা মেয়ে আমাদের সাথে বসে একসাথে চুল্লু খায়, রাত শেষ হতেই ভাতের আমানে ফেলা টকটক আবছা ভোর বা ভোরের তালের রস, দিগন্ত শেষে পেরেকে মাথা রেখে ক্যালেন্ডার দুলছে, সাঁকোর ধারে জমে থাকা শ্যাওলার মতো সবুজ ধান বনে মাথা তুলে উঠছে সূর্য, সূর্যের ভেতর একটা বাঁশবন, একটা শালিক, একজোড়া বিস্ময়কর জলজলে নীল চোখ। অপূর্ব কবিতা, কি সুন্দর ব্যঞ্জনা রয়েছে কবিতার মধ্যে। কবির কলমে উঠে এসছে শ্রমজীবী মানুষের দৈনন্দিন জীবনে নানান রঙ্গুলি, যাদের বিশ্রামহীন শ্রম এগিয়ে নিয়ে চলেছে সভ্যতার চাকা। ফিরে আসব কবি আশিস ঘাটি মহাশয়ের কাছে। আশিসবাবু, কী কী ধরনের কবিতা লিখতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি মূলত আধুনিক কবিতা বলবো না, আধুনিক উত্তর কবিতা যেগুলো, আধুনিক কবিতা তো রবীন্দ্রনাথের পরেই কল্লোল যুগেই শুরু হয়ে গেছে, রবীন্দ্রনাথের আমল থেকেই আধুনিক উত্তর কবি এখন চলছে, উত্তর কবিতা এখন চলছে, তো যেখানে মুক্ত ছন্দ ফ্রি ভার্স ইংরেজিতে যাকে বলা হয়, সেই ধরনের কবিতা লিখতে আমার ভালো লাগে, তবে ছন্দবদ্ধ কবিতাও লিখি মাঝে মাঝে, না লেখা নয়। কোনো কবিতা গ্রন্থ কি আপনি প্রকাশ করেছেন? আমি 4 লাইনের ছন্দযুক্ত কবিতা নিয়ে একটা আমি ছন্দমুক্তি বলে কবিতা গ্রন্থ প্রকাশ করেছি, এছাড়াও কথাও কথার কথা বলে একটা কবিতা গ্রন্থ প্রকাশ করেছে, এবং একটা ছোট্ট গল্প বইও আমার আছে 7টি গল্প নিয়ে ফিকে রামধনু। এখন আমার কাছে একটা কবিতা শুনব। অপেক্ষা। গোধূলি সমুদ্রের বিস্তীর্ণতায় ঝড়ে ভাঙা ঢেউ, সূর্য ভাঙার খেলায় টলমল লাল চোখ মাতাল, দূর জাহাজের মাস্তুলে সাইরেন কুল পাওয়ার আশার সঙ্গীত ভরে দেয় পাখির ডানাটা, ঝোড়ো গাছের মাথার লক্ষ্যে আসন্ন আধারের বালুতটে ছেলেটা কেটে চলে উজ্জ্বল হিরে দিয়ে
ভাঙা কাচের টুকরো সুন্দর করে জুড়ে যারা জন্ম দেবে আর একটা পৃথিবী। চমৎকার কবিতা। কবির সাথে আমরাও আশা রাখি পৃথিবী একদিন আধার কাটিয়ে নতুন পৃথিবী হয়ে উঠবে, পাখিও খুঁজে পাবে তার শান্তির নীড়। ফিরে আসছি জ্যোতি সেনের কাছে। জ্যোতিবাবু, আপনি আপনার লেখার শুরুর দিকটা যদি একটু বলেন। শুরু বলতে স্কুল ম্যাগাজিন থেকে আমার লেখালেখি শুরু হয়। তখন ছোট ছোট দু চারটা লাইনের কবিতা লিখতাম। লিখতে লিখতে সেই সময় কবিতা যেন ব্যক্তিগত হয়ে থাকত। তারপর অনুপমবাবু এবং ফজলুল হকের কাছ থেকে আমি কবিতার যে বিস্তার রূপ সেটা জানতে পারি। তারপর থেকে আমাকে আর কোনো দিনই থামতে হয়নি। তো এখন আপনার কাছে একটা কবিতা শুনব। ঘাস ফুল। পৃথিবীর সব গ্রাম্য পথ, লাল হলুদ কালো মাটির পথ শেষ হতে চলেছে, তবুও তোমাকে দেখিনি। আকাশে নক্ষত্রমণ্ডলীর মতো তুমি পৃথিবীর ঘাস ফুল, এই নাও। শহরে জুতো ছেড়ে খালি পায়ে এসেছি, এবার ডাঁশ পিঁপড়েদের পাঠাও। আমার শরীরে সারা রস, রন্ধে রন্ধে নিংড়েনিক রাইস অয়েলের মতো। পরিত্যক্ত সাপের খোলস পড়ে থাক, জানি পৃথিবীর শেষ দিন পর্যন্ত তুমি থাকবে, নক্ষত্ররা তোমার কোলে বিশ্রাম নেবে একদিন। তখন একবারের জন্য ঘাস ফড়িং করে দিও, ওগো ঘাসকন্যা, আমি তোমার নক্ষত্র মহিমা দেখব। চমৎকার কবিতা। যতদিন এই পৃথিবী থাকবে, থাকবে ঘাস, থাকবে ঘাস ফুল, আর বেঁচে থাকবে কবিতা, আর আমরা সর্বস্ব খুলে রেখে দেখব, অনুভব করব তার অপার মহিমা। ফিরে আসছি আশিসবাবুর কাছে। আশিসবাবু, বর্তমানে কোন কোন কবি সাহিত্যিকদের বা কবির লেখা আপনার খুব পছন্দের? কবিতা বর্তমান যারা লিখছেন পড়ি, অবশ্যই পড়ি। শঙ্খ ঘোষ কিংবা আপনার যে জয় গোস্বামী, মল্লিকা সেনগুপ্ত বা মন্দাকান্তা সেন, তবে একদম সত্যি স্বীকার করছি সবসময় পড়া হয়ে ওঠে না, কারণ আমার একটা নেশা আছে গান শোনার, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত শোনার একটা নেশা আছে, স্কুলের প্রচুর চাপ, কিন্তু তাও ফাঁকে ফাঁকে পড়ি। আর আমার কলেজ জীবনের প্রফেসর কবিরুল ইসলাম, তার কবিতা পড়ি, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, মানে সুযোগ পেলে কবিতা পড়ি, পড়তে আমি ভালোবাসি। তো গদ্য কবিতা আর ছন্দবদ্ধ কবিতার মধ্যে কোনটি বেশি মানুষ পছন্দ করেন, এ বিষয়ে আপনার কী অভিমত? এখন মানুষ বলতে যদি পাঠক বলেন, পাঠক কিন্তু দু ধরনের, সকালের পাঠক, বিকালের পাঠক। সকালের পাঠক মানে কবিতা বোধহয় পাঠক এক ধরনের আছে, আর একটা হচ্ছে কবিতা শুনে আনন্দ পাওয়ার পাঠক এক ধরনের আছে। তা ছন্দবদ্ধ কবিতা যেটা, সেটা কিন্তু সব মানুষকে প্রথমে যেটা আনন্দ দেয় তার একটা সেই ছোট্ট রবীন্দ্রনাথের যে বিশ্লেষণ আছে আমরা জানি, যে ছন্দটা ফুরিয়ে গেল, কানের সঙ্গে মনের একটা মিলের খেলা চলে, তার ফলে প্রত্যেককে ছন্দ আকর্ষণ করে। কিন্তু ছন্দ মুক্ত কবিতা যেটা, সেটা বুঝতে গেলে কবিতার যে বিবর্তন হয়েছে, কবিতার যে আঙ্গিকের পরিবর্তন, কবিতার যে বিষয়বস্তুর পরিবর্তন, সেইগুলো যদি একটু আমরা সচেতনভাবে না পড়াশোনা করি, তাহলে বুঝতে একটু অসুবিধা হয় বলে আমার মনে হয়। খুব সুন্দরভাবে কবি আশিস ঘাটি ব্যক্ত করলেন ছন্দযুক্ত কবিতা আর গদ্য কবিতা। এখন আপনার পছন্দের একটা কবিতা যদি আপনি দর্শক বন্ধুদের শোনান। আমি আমার কথার কথা বই থেকে ছড়া শোনাচ্ছি। ছড়াটি মূলত কন্যাভ্রূণ হত্যার উপর লেখা। মাগো আমায় আনলি নে কেন বল, থাকলে আমি মুখখানি তোর হতো নাকি উজ্জ্বল। তোমার মুখের গানটি শুনে রইব চেয়ে তোমার পানে, বলবে তুমি ঘুমো খুকি, দৃষ্ণকু আর উখি ঝুঁকি। তোমার কাছে দিনের খেলা, ঘুমাবো বুকে রাতের বেলা, তোমার বুকের সুখের লাগি আর কতকাল একলা জাগি। বাবা তোমার ছোট্ট খুকি হব, আর কিছু তো চাইনি আমি, শুধু তোমার কাছে রব। কোকড়া চুলে মিষ্টি মুখে চড়ব আমি তোমার বুকে, দেবে আমায় মায়ের কোলে যখন যাবে কাজে চলে। আসলে ফিরে মনের সুখে চুমু দেব তোমার মুখে, তোমার আদর পাওয়ার তরে আর কতকাল রইব দূরে। আঙিনায় আমি ছুটছি একা, তোমরা দুজনে ধরবে না, আমায় অন তোমরা দুজন দুষ্টুমি আর করবো না।
খুব সুন্দর ছড়া শোনালেন কবি আশিস ঘাটি। আজ আমরা সভ্য হয়েছি, কিন্তু সেই পুরনো ধারণাকে আঁকড়ে ধরে আছি। তাই তো কবির ছড়ায় পেলাম এক কন্যা ভ্রূণের করুণ আবেদন। সত্যি আমরা কবে বুঝব কন্যা সন্তানও পুত্র সন্তানের মতোই সেও কর্মের মধ্য দিয়ে উজ্জ্বল করতে পারে তার বাবা মায়ের মুখ। ফিরে আসছি জ্যোতি সেনের কাছে। জ্যোতিবাবু, কোনো এক পত্রিকায় আমি লক্ষ্য করেছিলাম যে আপনার দোকানের বিজ্ঞাপনে রয়েছে, কবিতার মতো আপনারাও সেজে উঠুন বিশুদ্ধ সোনার অলঙ্কারে। এই সংলাপটিতে আপনি কী বোঝাতে চেয়েছেন? তাহলে এটা কবিতার মাধ্যমেই বুঝিয়ে দিই। অবশ্যই, কবিতার মতো সাজাবো। এতদিন পোশাক এসেছ, এবার দেখো অক্ষর দিয়ে কিভাবে তোমাকে সাজায়। কমা, পূর্ণচ্ছেদ, ক্লৌন, সেমিক্লৌন, প্রশ্নবোধক চিহ্নের ভেতর কবিতার মধ্যে তুমি সেই গুরুত্বপূর্ণ লাইন, যেটা ছাড়া কবিতা হয় না। প্রশ্নবোধক চিহ্ন তোমার গলায় পরিয়ে দিলাম, ক্লৌন সেমিক্লৌনগুলি মা লক্ষ্মী জুয়েলার্সের দুলের মতো তোমার কানে ঝকঝক করছে, অসংখ্য ডট ডটে ভরে দিলাম তোমার নাকের। কখনো শব্দরা প্রিয় গান হয়ে যায়, কখনো অক্ষরেরা ভেনিটি ব্যাগে খেলা করে ধরা ছোঁয়ার বাইরে থেকে। প্রায় অচল ছেদ চিহ্ন দিয়ে কিছু কবিতা আমি তোমাদের জন্যও লিখি। কি সুন্দরভাবে কবি তার মনের ভাব ব্যক্ত করলেন দুই শিল্পীকে এক করে। ধন্যবাদ কবিকে। ফিরে আসছি আশিসবাবুর কাছে। আশিসবাবু আমাদের ছড়া শোনালেন। পূর্ব সুরীদের বহু ছড়া আমাদের কণ্ঠে এখন উচ্চারিত হয়, মনে গেঁথে আছে। বর্তমানে এমন কি ছড়া নজরে আসে? ছড়া এখনও অনেকেই ভালো লিখছেন, না লেখা করছেন না, কিন্তু ছড়ার মধ্যে আমার যেটা মনে হয় আর কি, মানে কবিতায় ছন্দ আছে, গানের সুর আছে, ছড়া যেন মাঝখানে একটা ব্যাপার, ছন্দ আছে, একটা সুরও কোথাও যেন ছড়ায় থাকে। সেই সুরটা বাচ্চাদেরকে এবং বড়োদেরকে কোথায় একটা আকর্ষণ করে। তো বর্তমান দিকে এমনিতেই তো কবিতা পড়া পাঠকের সংখ্যা কমে আসছে, কারণ বিভিন্ন মিডিয়ার জন্য মানুষ সময় আর পড়াশোনায় তেমন দিতে পারে না। তবুও আমার কিছু কিছু ছড়া দেখেছি কিছু কিছু মানুষের, যে ভালোই লিখছেন তারা, এবং সেই ছড়াগুলো হয়তো কবিতা তো চিরকালই পরবর্তীকালে মানুষ বুঝতে পারে, এই ব্যাপারটা আমরা জানি, হয়তো পরবর্তীকালে সেরকম নাম করবে বলে আশা করি। এখন দর্শক বন্ধুদের আপনার একটা কবিতা বা ছড়া পাঠ করে শোনান। আমি একটা কবিতায় শোনাচ্ছি, অস্তিত্ব। জেগে থাকুক হাজার গম্ভীর মুখের মাঝে একটুখানি হাসি, জেগে থাকুক কাজের ঢেউয়ের মাঝে একটুখানি অবকাশ, জেগে থাকুক অসংখ্য তারার মাঝে উজ্জ্বল এক চাঁদ, জেগে থাকুক কোটি কোটি মানুষের মাঝে উজ্জ্বল মানবতা, জেগে থাকুক ভোরের পাখি কাকলির মাঝে কবিতার মোরগের স্বর, জেগে থাকুক সফেন সমুদ্রের মাঝে নির্জন দ্বীপ, জেগে থাকুক সমস্ত চোখের মাঝে ছোট্ট চোখের তারা, জেগে থাকুক হাজার মৃত্যুর মিছিলে চিরচঞ্চল প্রাণ, জেগে থাকুক হাজারো যন্ত্রণার মাঝে স্বপ্নের ছোট্ট বাসর ঘর, জেগে থাকুক পাশবিকতা ছাপিয়ে মানুষের দীপ্ত চেতনা, জেগে থাকুক গদ্যের মাঝেও কবিতার ছন্দ। বাহ, অপূর্ব একখানা কবিতা শোনালেন আশিসবাবু। যাই হোক না কেন, যা কিছুই ঘটুক না কেন, সুন্দর একদিন না একদিন টিকে থাকবেই, তার অস্তিত্ব অবশ্যই আছে। ফিরে আসছি জ্যোতি সেনের কাছে। জ্যোতিবাবু, আপনি কি কোনো কবিতা গ্রন্থ প্রকাশ করেছেন? হ্যাঁ। কখন এবং কীভাবে? আমার 2009 সালে সবুজ বেডশিট আমার প্রথম কাব্যগ্রন্থ, এই যে এটা। তারপর 2013-তে অন্তরে অন্তরালে একটা যৌথ কাব্যগ্রন্থ, এই দুটি কাব্যগ্রন্থ আমার প্রকাশ পেয়েছে। তো আপনার
সবুজ বেডশিট কাব্যগ্রন্থ থেকে যদি একটা কবিতা দর্শক বন্ধুদের শোনান। বাবুই পাখি। বাবুই বাসার মতো হৃদয়, সে বাসায় তুমি পাখির মতো ঢুকতে আর বেরোতে। ঝাড়ুদার পাখির কর্কশ গলা তোমার একটা পালক সদ্য ছিঁড়তে পারেনি। শব্দের ডানা নিয়ে উড়ছো তুমি অভিধানে, জোনাকির আলো ছাড়া তোমার ঘুম আসে না জানি। সেজন্য বেডশিটটা ঠিক করালাম প্রফুল্ল মিস্ত্রির কাছে। ভোর হয়ে গেছে, এবার ওঠো ব্রাশ করে নাও তালপাতার বুননিতে। উষ্ণ ঠোঁট ঠেকিয়ে দিচ্ছি তোমার ঠোঁটে। আমি যাই বাজার করে নিয়ে আসি, ভাঙা খুদ, সর্ষে, দানাশস্য, কুসুমের দায়িত্ব রইল তোমার ওপর। খুব সুন্দর। পাখির রূপকের মাধ্যমে কবি জীবনযাপনের খুঁটি নাটি তুলে ধরলেন তার কবিতায়। তাতে রয়েছে প্রেম, রয়েছে সমস্যা, রয়েছে জীবনের দৈনন্দিন চাহিদাগুলির কথাও। ধন্যবাদ কবিকে। ফিরে আসছি আশিসবাবুর কাছে। আশিসবাবু, প্রায় প্রতিদিনই ফেসবুকে আপনি আধুনিক কবিতা পোস্ট করেন, বেশ কিছু গ্রুপে আপনার কবিতা শ্রেষ্ঠ হয়েছে, আপনি অনেক পুরস্কারও পেয়েছেন। তো ফেসবুকের কবিতার যে জনপ্রিয়তা, যে গুরুত্ব, সে বিষয়ে আপনি কিছু বলুন। দেখুন, বর্তমান যুগে ফেসবুক একটা, আমার মনে হয়েছে, সোশ্যাল মিডিয়া হিসেবে তো বিশাল জনপ্রিয় এবং যুগের সঙ্গে সঙ্গে পরিবর্তনগুলো আমাদেরকে মানতেই হয়। আপনারা হয়তো মনে থাকবে দীপকবাবু, ছোটোবেলায় আমরা যখন ভিডিও দেখতাম, ভিডিওর পর ভিডিও দেখার জন্য সিনেমা শিল্প কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছিল, সিনেমা হলে আমরা যেতাম না। ভিডিওর পর পরবর্তীকালে আমরা চিপসের মাধ্যমে বাড়িতেই দেখে পেয়েছি সব কিছু, বা মোবাইলে দেখে পেয়েছি। ঠিক তেমনি ফেসবুকের মাধ্যমে যে গ্রুপ, ফেসবুকে বিভিন্ন যে কবিতার গ্রুপগুলো রয়েছে, সেখানে ভালো ভালো অনেকে প্রচুর ভালো ভালো কবিতা লেখেন এবং কবিতা পাঠ করার যে আনন্দ, পুরস্কার পাওয়া বা বিজয়ী হওয়ার থেকেও আমার মনে হয় অনেক ভালো। এবং আমি অন্তত ফেসবুকে এটা পাই, বিভিন্ন গ্রুপ থেকে দেখেছি সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জন বিভিন্ন জায়গায় লিখছেন তাদের যে ভাবনা চিন্তা, তাদের সঙ্গে যে মেলবন্ধন, কমেন্টস করা, লাইক দেওয়া বা মতামত দেওয়া। এবং আমি কিন্তু অবসর সময়টা লিখেই যাই। আর একটা সুবিধা হয় ফেসবুকে, ধরুন আমি গাড়িতে যাচ্ছি, গাড়িতে কিন্তু কলম বা খাতা নিয়ে আমি লিখতে পারছি না, কিন্তু মোবাইলে কিন্তু এটা আমি কিন্তু টাইপ করে সুন্দর লিখতে পাচ্ছি। আমি স্কুলে যাওয়ার সময় যে 40 মিনিট আমি গাড়িতে যাই চার চাকাতে, সেই চার চাকায় কিন্তু সুন্দর একটি কবিতা লেখা যায়, আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু এটি কিন্তু এতে সম্ভব নয় খাতা কলমে, কারণ সেই ছবি তো লেখা যাবে না চলন্ত গাড়িতে। এবং ফেসবুকের একদিন কিন্তু আমার মনে হয়েছে, যেটা সোশ্যাল মিডিয়া হয়তো এটাকে মানতে মানুষ পেরেছে, তখন এটাকে নিয়ে আরও মানুষ কিন্তু ভাববে। এবং অনেকে কিন্তু দিন দিন প্রতিদিন আমি দেখছি অনেক নতুন নতুন কবি বা নতুন নতুন গল্পকার, ছোটো গল্পকার, তারাও কিন্তু লিখছে, এতে লিখে কিন্তু আনন্দ পাচ্ছে ওরা। খুব সুন্দরভাবে কবি ব্যক্ত করলেন ফেসবুকে লেখালেখির বিষয়টা। কবিও অনেকটা সময় ফেসবুকেই ব্যয় করেন লেখালেখির মাধ্যমে। তো এই মুহূর্তে আপনার কাছে একটা কবিতা শুনব। আমি ফেসবুকেই দিয়েছি আমার একটা কবিতা, প্রিন্ট আউট বার করে নিয়ে এসেছি, পড়ে শোনাচ্ছি। নির্বাসন। খুব গভীরে একটা নির্বাসন আছে, দুঃখ মেশানো আনন্দের অদ্ভুত নির্বাসন। শরীর আর মনে বসন্ত ঝরার কাহিনী, রাস্তা থেকে দূরে পলাশ গাছটার মতন। কত ফুলের গাছ প্রতিদিনের যত্নে বেড়ে ওঠে রং বেরঙের ফুল সমাহারে, ঘরের কোনাতেও একটুকু ফাঁকা জমি কেউ রাখে না কো ফেলে পলাশের তরে। দ্বীপান্তরে নির্জনতায় নির্বাসিতের প্রাত্যহিক অবহেলিত পলাশ দেওয়ার সুখেই ঝিকিমিকি। খুব সুন্দর একটা কবিতা পাঠ করে শোনালেন কবি আশিস ঘাটি তার নির্বাসন কবিতায়। ফিরে আসছি নবীন কবি জ্যোতি সেনের কাছে। জ্যোতিবাবু, আপনি গদ্য কবিতা ভালোবাসেন, লেখেন, তো আধুনিক গদ্য কবিতা সম্পর্কে আপনার কী ধারণা? দেখুন, পদ্য হচ্ছে যা ছন্দ, যা ছন্দময় সেটাই হচ্ছে পদ্য, আর গদ্য হচ্ছে যে ভাষায় আমরা কথা বলি।
তো রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, জীবনানন্দ দাশের আমলেই কিন্তু গদ্য কবিতার সূচনা হয়ে যায়। শুরুতে ওনারা কেউই মানতেন না গদ্য কবিতাকে। রবীন্দ্রনাথ ঠাকুর তো ওনার সম্পাদিত পত্রিকায় গদ্য কবিতা প্রকাশ বন্ধই রেখেছিলেন। নজরুল ইসলামও ওনার যে মত আছে সেই মতটা, বিরোধ মতটা, গদ্য কবিতার যে বিরোধ মতটা, সেটা প্রকাশ করেছেন ওনার ব্যঙ্গাত্মক কবিতা নিয়ে। জীবনানন্দ দাশ কিছুটা মেনেও নিয়েছিলেন গদ্য কবিতাকে। যেমন আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের দেখতে পাবেন যে কবিতাগুলো আছে, হঠাৎ দেখা বা রূপনারায়ণের কুলে, বা নজরুলের আপনি কান্ডারি হুঁশিয়ার, আমার কৈফত, এইসব কবিতায় বুঝতে পারবেন যে এগুলো গদ্য কবিতা। এবং জীবনানন্দ দাশে দেখলেন যেটা কোনো এক সময় যে সমস্ত উনি লেখা লিখেছেন তার মধ্যে বেশিরভাগই আধুনিক। তাই যেমন বিষ্ণুদেব আমলে, বিষ্ণুদেব, বুদ্ধদেব বসু, এনাদের আমলে আবার কিন্তু গদ্য কবিতা পুরো স্বীকৃতি পেয়ে যাচ্ছে। তারপর এখন ধরুন এই সুনীল গঙ্গোপাধ্যায়ের আমল থেকে ধরুন আবার শঙ্খ ঘোষ, সুনীল গঙ্গোপাধ্যায়, এইদিকে আপনার জয় গোস্বামী, শ্রীজাত, এরা সবাই কিন্তু আধুনিক কবিতা। আর আমাদের জন্মই তো আধুনিক কবিতার সময়, তাই আমরা শুরু থেকেই আধুনিক কবিতায় লিখছি। কিন্তু এই সময় কিন্তু আধুনিক কবিতার নিয়েও একটা দ্বন্দ্বর সৃষ্টি হয়েছে। জানি না ভবিষ্যতে এই আধুনিক কবিতা কোন পর্যায়ে পৌঁছাবে। এই মুহূর্তে আপনার কাছে একটা ওই গদ্য কবিতাই শুনতে ইচ্ছা করছে। ডাস্টবিন। একটা সুন্দরী মেয়ে না খেতে পেরে রোজ অর্ধেকটা কেক ফেলে যায়। আরও অনেকে অনেক কিছু ফেলে, সব কিছু খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করি না। চা খাওয়ার গ্লাস, চিপসের গুঁড়ো, পান, গোটকার পিচ, জ্বলন্ত সিগারেট পিণ্ড, আরও অনেক কিছু। এসব খাবারগুলো আমিও আমার কিটেরা রসে বসে দল মিলে খায়। সত্যি তো, কেউ পায় প্রয়োজনের থেকে বেশি, তার উচ্ছিষ্টে ভরে ওঠে ডাস্টবিনের ভোট। না খেতে পাওয়া মানুষগুলো তুলে নেয় সেই সব ডাস্টবিন থেকে খাবার। কবির কলমে এমনই কথা প্রকাশ পেল ডাস্টবিন কবিতায়, কবি জ্যোতিষেনের লেখা। ফিরে আসছি আশিসবাবুর কাছে। আশিসবাবু, কোনো অনুষ্ঠানে আপনি যখন কবিতা পাঠ করেন তখন আপনার কেমন অনুভূতি হয়, বা কারো সুপাঠ্য রচনা যখন শোনেন তখনই বা কী প্রতিক্রিয়া অনুভব করেন? প্রথমে বলি, নিজের সৃষ্টি নিজের মুখে পাঠ করার একটা আলাদা অনুভূতি আছেই, সেই অনুভূতিটা অবশ্যই পাই, আনন্দ লাগে, ভালো লাগে। আর আমার কিন্তু নিজের পাঠ করার থেকে অন্যের শোনাটা বেশি, প্রতি একটু আগ্রহটা বেশি বরাবরই, কারণ আমি শিখতে ভালোবাসি। যখন দেখি কেউ একটা খুব, এই যেমন জ্যোতি আমার পাশেই বসে, জ্যোতি আমার ভাইয়ের মতো, জ্যোতির কবিতা যখন আমি শুনলাম প্রথম, আমি কিন্তু জ্যোতির সঙ্গে আমার আলাদা ভাব হয়ে গেল। যদি না শুনতাম, মানে জ্যোতির সঙ্গে ভাবটা কিন্তু কবিতা নিয়ে, তাহলে নতুন যখন কোনো অনুষ্ঠানে আমরা কবিতা শুনি, কোনো কম বয়সী ছেলে মেয়ে বা বয়স্ক মানুষ, সেই কবিতাগুলো শোনার সময় আমি প্রথমেই দেখি তিনি কোন জায়গা থেকে লিখছেন, কীভাবে লিখছেন, সেখান থেকে আমি কতটা অনুপ্রাণিত হচ্ছি। আমার এই বোধটা কিন্তু আছে এখনও পর্যন্ত, এবং আমি কবিতা শুনতে ভালোবাসি, এবং যখনই কবিতা শুনি, কবিতা শেখার শোনার মধ্যে দিয়ে কিছু শেখার চেষ্টা করি, নতুন করে কিছু পাওয়ার চেষ্টা করি, এটুকু বলতে পারি। খুব সুন্দরভাবে কবি আশিস ঘাটি ব্যক্ত করলেন নবীন প্রজন্মের, প্রবীণ প্রজন্মের কবিদের কাছে সত্যি কিছু নেওয়ার আছে। এখন আপনার কাছে একটা কবিতা শুনব, আধুনিক। এই কবিতাটি আমার 1992 সালে লেখা। ঘুম জড়ানো চোখে চায়ের বাষ্প ফাঁক করে কৌশিক খুঁজে চলে শুকনো খবরের কাগজে জমে যাওয়া রাতের আশা একটা ফুটন্ত সকাল। অনেক কটা গলি পেরিয়ে ট্রাম, বাস, মেট্রো ছুঁয়ে অফিসের দরজা,
একটু খোঁজ গল্প, কাজের ফাঁকে টিভি, হয়তো ক্রিকেট। হাতের ঘড়িটা কখন আবার নিয়ে আসে ভিক্টোরিয়ায় স্মৃতির, পড়ে থাকে কলেজ স্ট্রিট, বাড়ির লক্ষ্যে পৌলমি ফিরে আসে শাড়ির গন্ধটা পাওয়ার আগে, কৌশিক দেখে নেয় জানলাটা খুলে আকাশের শুকতারাটা। আজ থেকে প্রায় 25 বছর আগে লেখা কবিতা আধুনিক কবি পাঠ করে শোনালেন। এই কবিতার মধ্যে রয়েছে আধুনিক জীবনযাত্রার ছবি, আমাদের ব্যস্ততার জীবনেও সৌন্দর্য, প্রীতি, প্রেম, সুখ তারার মতো কোথাও যেন থেকে গেছে কবিতার কবিতায়, এটাই বলতে চেয়েছেন। জ্যোতিবাবু, বীরভূম আরসিটিভির কথা কবিতার যে পূর্ব অনুষ্ঠান আপনি নিশ্চয়ই দেখেছেন, এ সম্পর্কে আরসিটিভির এই মহতী প্রচেষ্টাকে আপনি কিভাবে দেখবেন? প্রথমে আমি বীরভূম আরসিকে এই উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানাই। তারপর আরসিটিভির কর্ণধারকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। এই প্রচেষ্টা সফল অবশ্যই হবে, কোনো দ্বিধা নেই। আর এখানে পাঠক বা লেখকরা তাদের নিজেদের একটা প্ল্যাটফর্ম পেয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। ধন্যবাদ আপনাকে। বীরভূম আরসিটিভির পক্ষ থেকে আপনাদের উভয়কেই, আপনারা যে মূল্যবান সময় আমাদের দিয়েছেন, তার জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ইচ্ছে হয় না, তবুও সঞ্চালকের আসনে বসে বলতেই হয়, আমরা সময়ে বাধা। তাই কথা ও কবিতার অনুষ্ঠান আজ এখানেই শেষ করছি। তবে ভুলে যাবেন না, বীরভূম আরসিটিভির পর্দায় বুধবার আবার ফিরছি, সেদিন কথা বলবো আরও দুজন কবির সাথে, শুনবো তাদের কবিতা যাপন কথা ও স্বরচিত কবিতা। আপনারা আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে বীরভূম আরসিটিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেও শুনতে পারেন এবং দেখতে পারেন। আজ এখানেই শেষ করছি, নমস্কার, ধন্যবাদ। নমস্কার বীরভূম আরসিটিভি এবং দীপকবাবুকে।